পুঁই শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা অসাধারণ নিরামিষ রান্না, যেটা খেতে খুবই ভালো লাগে এবং নিরামিষ দিনে তোমরা করতেই পারো এই অসাধারণ রান্নাটা। তো চলো দেখে নাও কীভাবে রান্নাটা করা হয়েছে। প্রথমে পুঁই শাকগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে আর মোটা মোটা ডালগুলোকে কিন্তু মাঝখানে ভাগ করে নেওয়া হয়েছে, আর সুন্দর করে পাতাগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। কড়াইয়ে কিন্তু কোনো রকম তেল ঠেল দেওয়া হয়নি। এরপর দেওয়ার পর এটাকে আমি সিদ্ধ করে নেব, তার জন্য এখানে পুঁই শাকগুলোকে দিয়ে সামান্য লবণ অ্যাড করে এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। হাফ চামচের একটু কম দেওয়ার পর সামান্য জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তার আগে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে লবণ আর হলুদ তো এক জায়গায় থেকে না যায়। সমস্তটাই সুন্দর করে মিশিয়ে দিয়ে ঢেকে অন্তত 5-6 মিনিট এরকম লো ফ্লেমে রেখে দিতে হবে। 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছ শাকটা একেবারেই, পুঁই শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে, জলটা একেবারেই ছেঁকে নেবেন না। তো আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হলো। আর এরপর কী কী সবজি আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে আলু, পটল, কুমড়ো, নেনুয়া, আর আছে এখানে কাঁঠালের বীজ, যেটা যে মেন আকর্ষণ। এই রেসিপিতে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নাটা খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু তৈরি করবেন দেখার পর। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, 2 চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে তেজপাতা ভেঙে দেওয়া হয়েছে, সাথে এখানে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে তার সাথে কিছুটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ফোড়নটা ভাজতে হবে। সুন্দর করে ভাজার পর গন্ধ বার হলে এখানে আদা বাটা, হাফ চামচ মতো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটাকে কিন্তু কষাতে হয়। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আদার যে কাঁচা গন্ধটা চলে গেলে আদা কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেওয়া হলো। দেওয়ার পর সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে সমস্ত সবজিগুলো অ্যাড করে দেওয়া হলো, কুমড়ো, পটল, আলু, সাথে নেনুয়া, আর হচ্ছে এখানে কাঁঠালের বীজ আগেই পড়লাম। তো কাঁঠালের বীজগুলো এইভাবে ছাড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে, আর সমস্ত সবজিগুলোকে এইভাবে চোখ চোখ করে কেটে নেওয়া হয়েছে। দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করতে হবে। কিছুক্ষণ ভাজার পর এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। এরপর সমস্ত সবজিটা মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে আগের থেকে সিদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে দেওয়া হলো, এবং পুঁই শাক সবজি সমস্তটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পুঁই শাকে যেহেতু সামান্য জল আছে তাই এক্সট্রা করে আর বেশি জল দিতে হবে না। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করা হলো যাতে সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণ জল দিলে সবজির টেস্টটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তারপরে সামান্য হলুদ গুঁড়ো দেওয়া হলো, যাতে মানে হলুদ একটু কম মনে হচ্ছিল তাই, আর স্বাদমতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট মতো একদম লো ফ্লেমে রাখা হয়েছিল। এরপর দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কুমড়ো, আলু, কাঁঠালের বীজ সমস্তটাই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে সামান্য মিষ্টি অ্যাড করা হলো, সামান্য আটা দিয়ে দেওয়া হলো যাতে বেশ মাখো হয় এই তরকারিটা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জলটা কমিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের পুঁই শাক কাঁঠালের বীজ দিয়ে তরকারি। নামানোর আগে সামান্য ঘি অ্যাড করতে পারেন, তাতে এই তরকারিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ঘিয়ের এই ফ্লেভার এবং সমস্ত কিছুটা মিশে গেলে এই তরকারিটা একদম মনে হয় যে ঠাকুরের ভোগ খাচ্ছি, এতটাই সুন্দর হয়। তো এই নিরামিষের দিনে বা যে কোনো দিনেই এই নিরামিষের পুঁই শাকের রান্নাটা করতেই পারেন বাড়িতে, আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। এই দারুণ রান্নাটা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর গরম ভাতের সাথে এনজয় করুন। এইরকম রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকের পেজের বন্ধুরা অবশ্যই ফলো করে নিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্না। এই পুঁই শাকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর বাড়িতে করে কেমন লাগলো কমেন্ট করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই।